আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, 2021 সালের বিজ্ঞান শাখার সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অ্যাসাইনমেন্ট অলরেডি শুরু হয়ে গিয়েছে। আমি আজকে তোমাদের পদার্থবিজ্ঞানের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নাম্বার এক প্রকাশ করছি। তো অ্যাসাইনমেন্ট নম্বর এক, অধ্যায় এক, শিরোনাম ভূতরাশি এবং পরিমাপ। অ্যাসাইনমেন্ট এরকম ছিল, একটি প্রজেক্ট তৈরি করার জন্য তোমার মোটা আর্ট পেপার প্রয়োজন। আবার কোভিড মহামারীর কারণে তোমার পরিচিত স্টেশনারির দোকানটিও খুলছে না। যে দোকানটি খোলা আছে তার দোকানে অসাধু হলে লোকালয়ে দুর্নাম আছে, কিন্তু বাধ্য হয়ে তার কাছ থেকে তোমাকে কাগজ কিনতে হবে। দোকানি যে কাগজ তোমাকে দিয়েছে তার মাপ 160 গ্রাম/মিটার স্কোয়ার বলে দাবি করছে। মডেলিং কাগজের প্রতি পাতার সাইজ 65 সেন্টিমিটার × 75 সেন্টিমিটার। তুমি স্থির করলে যে দোকানির কথাটা যাচাই করে দেখবে। বাসায় তোমার কাছে যে মাপার ফিতে আছে তা দিয়ে 2 সেন্টিমিটারের ছোট কোনো কিছুর পরিমাপ করা যায় না। আর তোমার বাসায় রান্নার মালমশলা মাপার জন্য যে ডিজিটাল নীতি আছে তাতে 20 গ্রামের নিচে ভর রেকর্ড করা হয় না। তার মানে 8 গ্রামের কোনো বস্তুর ভর সঠিকভাবে মাপতে গেলে তোমাকে 5টি বস্তু নিতে হবে, যাতে তাদের সম্মিলিত ভর 40 গ্রাম হয়, যার 20 গ্রামের গুণিতক তোমার অন্য কোনো যন্ত্র ব্যবহার সুযোগ নেই। এই উদ্দীপকের আলোকে যে কোশ্চেনগুলো হলো, প্রথম প্রশ্ন, কাগজের মান যে একক দিয়ে মাপা হচ্ছে তার মাত্রা কত? খ নম্বর প্রশ্ন, কিলোগ্রামে মাপলে একক কি দাঁড়াবে? গ নম্বর প্রশ্ন, এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য তোমাকে কমপক্ষে কতগুলো কাগজ নিতে হবে? তোমার হিসেবে যতটুকু যুক্তি দেখাও। খ নম্বর প্রশ্ন, কাগজের প্যাকেটের গায়ে যদি মান লেখা থাকে 120 ± 0.5 গ্রাম/মিটার স্কোয়ার, তার অর্থ হচ্ছে মানটি আসলে 119.5 থেকে 120.5 এককের মাঝে রয়েছে। এখানে চূড়ান্ত ত্রুটির মান 0.5 একক, তোমার নির্ণীত মানের কতটুকু সূক্ষ্ম বা নির্ভুল? এই অ্যাসাইনমেন্টের জন্য তোমাদের নির্ধারিত নাম্বার হলো 10। তুমি যদি 9 থেকে 10 মধ্যে নাম্বার পাও তাহলে অতি উত্তম পাবে, আর যদি 7 থেকে 8 মধ্যে পাও তাহলে উত্তম, 5 থেকে 6 মধ্যে পাবে ভালো, এটা হবে 6, আর 0 থেকে 4 মধ্যে অগ্রগতি প্রয়োজন। অ্যাসাইনমেন্টের প্রথম অর্থাৎ ক নাম্বারের অ্যান্সার, কাগজের মান যে একক গ্রাম বাই মিটার স্কোয়ার দিয়ে মাপা হচ্ছে তার মাত্রা হলো ML inverse 2। খ নম্বর প্রশ্নের কিলোগ্রামে মাপলে একক কি দাঁড়াবে? কিলোগ্রামে মাপলে কাগজের মানের একক যা দাঁড়াবে আমরা জানি 1000 গ্রাম/কেজি, তাহলে 1 গ্রাম 1/1000 কিলোগ্রাম, অর্থাৎ 10 - 3, অর্থাৎ 10 inverse 3। সুতরাং 1600 গ্রাম/মিটার স্কোয়ার = 1600 × 10 inverse - 3 kg/মিটার স্কোয়ার। টোটাল মানটা আসলে তাহলে আমাদের 160 × 10 inverse - 3 kg/মিটার স্কোয়ার। তারপর গড় আমরা প্রশ্ন, এই ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য তোমাকে কমপক্ষে কতগুলো কাগজ নিতে হবে? তোমার হিসেবে সবাই যুক্তি দেখো। তো এই ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য কমপক্ষে যতগুলো কাগজ নিতে হবে, 4টি কাগজের দৈর্ঘ্য 150 সেন্টিমিটার প্রশ্নে দেওয়া আছে। এটা সেন্টিমিটারকে মিটারে 100 দ্বারা ভাগ করতে হয়, তাহলে 150/100 = 1.5 মিটার। প্রস্থ 130 সেন্টিমিটার, 130/100 = 1.3 মিটার। সুতরাং ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 1.5 × 1.3, তাহলে কত হলো? 1.95 বর্গমিটার। এবার প্রশ্ন দেওয়া আছে যে প্রতি অর্থাৎ 1 বর্গমিটারের ভর দেওয়া আছে 160 গ্রাম, অতএব 1.95 বর্গমিটারের ভর হলো 160 × 1.95 গ্রাম, 312 গ্রাম। সুতরাং 312 × 1 = 312, যা 20 দ্বারা বিভাজ্য নয়, অর্থাৎ 20 দ্বারা ভাগ যায় না। 312 × 2 = 624, 20 দ্বারা বিভাজ্য নয়। 312 × 3 = 936, যা 20 দ্বারা বিভাজ্য নয়।
312*4 1248 যা বীজ দ্বারা বিভাজ্য নয়, 312*5 বা 1560 যা বীজ দ্বারা বিভাজ্য নয়। অতএব মোট কাগজ লাগবে 5*4 20টি। আমরা গ নম্বর অ্যান্সার পেয়ে গেলাম। ঘ নম্বর অ্যান্সার বলছে, কাগজের প্যাকেটের গায়ে যদি মান লেখা থাকে 120 প্লাস মানে 0.5 গ্রাম বাই মিটার স্কোয়ার, তার অর্থ হচ্ছে মানটি আসলে 119.5 থেকে 120.5 এককের মাঝে রয়েছে। এখানে চূড়ান্ত ত্রুটির মান 0.5 একক, তোমার নির্ণীত মানের কত সূক্ষ্ম নির্ভর। তো 8 গ্রাম কোনো বস্তুর মাপের জন্য আমি 5টি বস্তু নিলাম যাদের সম্মিলিত ভর হলো 40 গ্রাম। 5টি বাক্সের মান হলো X1 8, X2 7.9, X3 7.8, X4 7.7, X5 8.6। সুতরাং এর গড় মাপ কত আসলো? এই 5টা মানকে 5 দিয়ে ভাগ, যোগ করে 5 দিয়ে ভাগ, 40/5 8। অতএব ডেল X1 এক্স ভার মাইনাস X1 8 মাইনাস 8 0। ডেল X2 এক্স ভার মাইনাস X2 8 মাইনাস 7.9 0.1। ডেল X3 এক্স ভার মাইনাস X3 8 মাইনাস 7.8 0.2। ডেল X4 এক্স ভার মাইনাস X4 8 মাইনাস 7.7.3। ডেল X5 এক্স ভার মাইনাস X5 8 মাইনাস 8.6 0.6। ডেল X5 হবে এক্স ভার মাইনাস X5 8 মাইনাস 8.6 অর্থাৎ মাইনাস 0.6। তো আমরা যদি এখন সূত্রের মানগুলো বসিয়ে দিই কী আসতেছে একটু খেয়াল করি, সেটা হলে সুতরাং ডেল এক্স ভার ইকুয়াল টু প্রত্যেকটা এই যে পরমাণ ডেল X1 পরমাণ ডেল X2 পরমাণ ডেল X3 ডেল X4 ডেল X5 মানগুলো বসিয়ে যোগ করে ভাগ করলাম 1.2, সবগুলো যোগ করলে হয় ভাগ 5.25। আর এখানে যেহেতু এই ডেল X5 ছিল মাইনাসের, যেহেতু এখানে পরমাণ আছে জিনিসটা প্লাস হয়ে গেছে মনে মনে। সুতরাং আমার নির্ণীত মানের গড় চূড়ান্ত ত্রুটি 0.254, আমার পরিমাপকৃত মাপ 8 প্লাস মাইনাস 0.24, আমার চূড়ান্ত ত্রুটি 0.24 যা উদ্দীপকের চূড়ান্ত ত্রুটি 0.5 চেয়ে কম, সেহেতু আমার নির্ণীত মান নির্ভুল। তো শিক্ষার্থীরা পরবর্তী অ্যাসাইনমেন্টের অ্যান্সার অবশ্যই আস্তে আস্তে পেয়ে যাবে। চ্যানেল সাবস্ক্রাইবের সঙ্গে থাকবে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।